আলহামদুলিল্লাহ, আশেকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী আন্তর্জাতিক পর্যায়ে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। চলুন এর কতিপয় বিভাগ সম্পর্কে জেনে নেওয়া যাক। মাদ্রাসাতুল মদিনা বর্তমানে সারা বিশ্বে দাওয়াত ইসলামের প্রায় 6478টি মাদ্রাসাতুল মদিনা রয়েছে, যাতে প্রায় 2,88,000 শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা অর্জন করছেন। প্রায় 1,01,000 হাফিজে কোরআন রয়েছে এবং 3,38,000 কোরআনে পাকের নাজেরা সম্পন্নকারী রয়েছেন। আজ পর্যন্ত মোট 4,40,000 শিক্ষার্থী হেফজ ও নাজেরা সম্পন্ন করেছেন। এছাড়াও অসংখ্য বয়স্ক শিক্ষার্থী বিভিন্ন স্থানে প্রতিদিন সঠিক মাখরাজ ও তাজবিদ সহকারে কোরআনুল করিম শিক্ষা অর্জন করছেন, আর তা সম্পূর্ণ বিনামূল্যে। মসজিদ ও মাদ্রাসা নির্মাণের চমৎকার একটি ডিপার্টমেন্ট হচ্ছে খুদ্দামুল মাসাজিদ অল মাদারিসুল মদিনা। বর্তমানে এ বিভাগটি বছরে প্রায় 600টিরও অধিক মসজিদ নির্মাণ করছে। এবার আসি জামিয়াতুল মদিনা। 2023 সাল পর্যন্ত দেশে এবং বিদেশে প্রায় 1,319টি জামিয়াতুল মদিনা নির্মাণ করছে আপনার দাওয়াত ইসলামী। সেখানে 1,07,000েরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত 20,000েরও অধিক শিক্ষার্থী সাফল্যের সাথে আলিম কোর্স সম্পন্ন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীগণ আলিম কোর্স করছেন, আর তা বিনামূল্যে। দারুল ইফতা আহলে সুন্নাহ এ বিভাগের মাধ্যমে দাওয়াত ইসলামের দেশবরেণ্য মুফতি ও ওলামায়ে কেরাম উম্মতের দিক নির্দেশনায় কর্মরত রয়েছেন। বিভাগটি প্রতিদিন অসংখ্য প্রশ্নের উত্তর প্রদান করে থাকে। যদি বাৎসরিক হিসাব করা হয় তবে বছরে লক্ষাধিক প্রশ্নের উত্তর বিভিন্ন মাধ্যমে সারা বিশ্বে প্রেরণ করে এই বিভাগটি। এছাড়াও বিভাগটিতে গবেষণার পাশাপাশি নিত্য নতুন মাসালার বিভিন্ন সমাধানের কার্যক্রমও অব্যাহত রয়েছে। রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, প্রেশান, দুর্দশাগ্রস্ত ও মুসিবতে জর্জরিত মানুষের যাবতীয় সমস্যার সমাধানে নিয়োজিত রয়েছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনারা জেনে খুশি হবেন যে দেশে ও বিদেশের অসংখ্য মানুষ এই বিভাগের মাধ্যমে উপকৃত হচ্ছেন। বলা বাহুল্য, এ সকল পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। আল মদিনাতুল ইলমিয়া গুরুত্বপূর্ণ এই বিভাগের মাধ্যমে ধর্মীয় কিতাবাদি রচনা ও সংকলনের কাজ করা হয়। আপনারা জেনে আরও খুশি হবেন যে এই বিভাগের মাধ্যমে ইতিমধ্যে সহস্রাধিক কিতাব রচনা করা হয়েছে। বিভাগটির কার্যক্রম ইতিমধ্যে বাংলাদেশেও চালু হয়েছে। মাদানী কাফেলা এ বিভাগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াত ইসলামের বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে। নেকির দাওয়াত প্রচারের জন্য কোরআন ও সুন্নাতের বার্তা প্রসারের লক্ষ্যে দাওয়াত ইসলামের মাদানী কাফেলার বদৌলতে বিভাগটি মুসলমানের সংশোধনে দিন দিন এগিয়ে চলছে। এছাড়াও শত শত অমুসলিম কালিমা পাঠ করে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। কাফন ও দাফন বিভাগ এ বিভাগ বিশ্বের বিভিন্ন স্থানে যে সকল মুসলমান নারী ও পুরুষ ইন্তেকাল করছেন তাদের গোসল ও কাফন দাফন কার্যক্রমে নিয়োজিত রয়েছে। এর ফলে অসংখ্য মুসলমান বিনামূল্যে এই সেবা পাচ্ছেন। মাদানী চ্যানেল দিনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য দাওয়াত ইসলামী চালু করেছে বিভিন্ন ভাষায় টিভি চ্যানেল। বর্তমানে সারা বিশ্বে 3টি ভাষায় এর সম্প্রচার চালু রয়েছে। গুনাহের বেদি থেকে উম্মতে মুহাম্মাদিকে সুরক্ষা দানের জন্য দাওয়াত ইসলামী নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে। বর্তমানে প্রায় 28টিরও অধিক ইউটিউব চ্যানেল ও 50টির অধিক অফিসিয়াল ফেসবুক পেজ, 9টি ইনস্টাগ্রাম ও 8টি দিনী প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দাওয়াত ইসলামীর মানব কল্যাণ বিভাগ FGRF প্যান্ডামিক সিচুয়েশনে সারা বিশ্বে কোটি মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এই বিভাগটি, যা বর্তমানেও সারা বিশ্বে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বর্তমানে আপনার প্রিয় এই সংগঠনে প্রায় 52,000 কর্মী কর্মরত রয়েছেন। সঠিক সময় তাদেরকে স্যালারিও দেওয়া হচ্ছে। দাওয়াত ইসলামী আমাদেরকে নেকি অর্জনের জন্য আরেকটি সুযোগ দিচ্ছে। জি হ্যাঁ, আগামী 13-15 অক্টোবর 2023 টেলিথন ক্যাম্পেইন অর্থাৎ দান অনুদান সংগ্রহের কর্মসূচি, যাতে সারা বিশ্বের মানুষ নিজ নিজ দেশের মুদ্রা অনুযায়ী ইউনিট জমা করাতে পারবেন। দিনী খেদমতে নিয়োজিত সকল বিভাগের যাবতীয় ব্যয় নির্বাহের লক্ষ্যে অনুগ্রহপূর্বক দাওয়াতে ইসলামীকে সহযোগিতা করুন।